তার কাছে আমি শুধু অনুরোধ করছে, বারবার যাইয়া আমার নষ্ট করিস না, আপনারা সরকারি রেল চলক, হেলিকপ্টার চলক, আমার পারা নাই, শুধু আমার সুবিধার কইরে দ, আমার এত বড় সর্বনাশ করিস না, আমার ক্ষতি করিস না। যাবো আর একটু করে, আর সুরজিৎ দেবর্মার নামে আমি কেস করে দিব, আমার এত কিছু কেসেতে সব কিছু পূরণ করে দিতে। রেল টাংবে দেখনি বান বাইয়েই তে কচগৈ ফাইয়েই নগদ তৈ হাব জাগৈ বসাং জরা তৈ লমই মানিখানি রকসাব কচগৈ থাংবাই খা খরকসা হামজগনি তাবুক মুক তৈ ইয়রে খাই অকজাক বসাই করে যাক খরকসা হামজগ মুং বিনন্দিনী দেবর্মা পাতি মুং বিশ্রামগঞ্জ বিএস বিশিং খবজাক বিশ্রামগঞ্জ রেল স্টেশন গানাও তংমা করই মোরা আমচাইনি চাশালনি সারিগো আজম শান রেল টাংবে দেখনি বান বাইয়েই তৈ কচগৈ ফাইয়েই তামুখ লাইনাই বড় খালি থাংসিনাই আবো সাইমান লিয়া বিনন্দিনী তাই বিনি নকনি বরক রক তে কচগৈ থাংমানি স্পিড বাংমানি বাগৈ মানিখানি বেবাগ ন কচগৈ থাংবাই খা মাইরুম মাইমুই সংজাগনাই মানি রক রাংনি ব্যাগ রাংচাক যত ন কচগৈ থাংবাই খা বিনি পাতিমং অংনানি সুকাঙ্গ আনতে হাই পাতিমং সুকাঙ্গ ব অংজাক হনৈ ন রেল টাংবে দেখ ন ওয়াইরে ওয়াই কাইসা বক্স কালভার্ট টাঙ্গে রেনানি ব কয়মানি বিনন্দিনী দেবর্মা ফিয়া খ্লাইনাই খ্লাইনাই হিনৈ সাল্লাই রে ওই বক্স কালভার্ট ব বিনি নক বুসকাঙ্গ তাঙ্গে রেজাক লিয়া হাইনি বাগে তাবুক তেই ওয়াশা দেরামং দেরা যাও খা তাবুক নখা তলা ওয়াং ওয়াং খে নুখুম করি খে ন তঙ্গিমা তংলাইশিও বিনন্দিনী তে বিনি নক নি বরক রক রেল তাং বেদেক নি বেখাক তেই দেরা চুবা রেজাক না নিয়ং থুং হনৈ ন শান মং বিনি রেল দপ্তরে আমার আন্ডাগরে কিছু নাই দেখো, আমি কই রান্ধি এখন আমার জিনিস কই, আমার একটা ব্যাগও নাই, আমার পড়াইও নাই, পাতা আছে না পাতা, ওই এটা আমার আমার শ্বশুরের দেওয়ার পাতা, এটা আমার দশ বারো কানি জলটা বিরাট জলে রয়েছে, এ জলটা সাড়ে পাঁচটার সময় কালকে হঠাৎ করে ভাঙে আসছে, কি কিছু করবো, আমার এক টুম সময়ে পাইছি না, না জিনিস রাখবো, না চাল রাখবো, না গরু রাখবো, না শুয়োর রাখবো, না ছাগল রাখবো, কিচ্ছু রাখতে পারছি না আমি, কিচ্ছু না গড়ে কিচ্ছু নাই, এখন কিচ্ছু শুধু কাপড় চুপড় অল্প আছে অধুরই, আর আমার সোনের জিনিস আমি গতকাল দুপুরে বাজারে গেছে সজল সাহা দোকানে খরচ নিতাম, তার কাছ থেকে 10,000 টাকাও আনছে, একটা সুতো আমরা মহিলার পাঁচ ব্যাগ আছে, পাঁচ ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে অঙ্গশ্রী থেকে বানাইছে আমি অনেক বছর আগে, আর বারো আনা দিয়া আমার দুইটা শাখা আছে পাঁচ ব্যাগে, দুইটা শাখা আর এক জোড়া নপুর আছে, এ পাঁচ ব্যাগ আলনার মধ্যে আমি জুলাইয়া রাখছে, ইদা ওখান পাই না, ওখান আমি কি করব, কি খাইব, কই থাকব, আমার গোল সব ভাঙে গেছে, আমার জল আছে রে দেখেন সব কিছু রেলে নষ্ট করে দিয়েছে, রেলে আওয়ানের পরে মানে হাল হয়ে গেছে, দুইবার হয়েছে আগেও হয়েছে অখনো এমন হাল, কয়েকদিন আগে আমি রেল স্টেশনে যাই আছে রা টিকেট মাস্টার অফিসার লগে কথা কইছে, তারা কয়েছে স্টেশনের পুরা প্ল্যাটফর্মে জল আয়াছে রা বানের মধ্যে আয়া একদম গঠ বানে লাইছে, বৃষ্টির সময় আমি তারার কাছে যাই আছে রা রিকোয়েস্ট করছে তারারও কইছে, তারা কয় অফিসার কয় আমারে আপনি চিন্তা করিস না দিদি আমরা ঠিক করে দিব, কয়েকদিন রদরে দিলে দরজা দিয়া মাটি দিয়া জল শুকাইলে আবার সেরা দিব আগের মতো, এরপরে তারা কিচ্ছু করে না, কালকে আমি এদিক দিয়া উপরে উপরে আমি রাস্তার যাই সেরা
তারার কাছে গেছে, তারা কেউ আয় না। আমি জিজ্ঞাসি তারার অবিচার কই, অবিচার কই, অবিচার কথা দিয়ে আমার এত সর্বনাশ করলো, কিরে এত নষ্ট করলো। আপনারা আয়া দেখেন কেউ আয় না, লাস্টে আমি ডাকা ডাকি করণ করে তারা আইছে। আওনের পরে শুধু বিধু বিধু অল্প করে গেলে যাওয়ার পরে আর কেউ আয় না। ওখানে আমার হালতা দেখো, আমার গরু ছাগল চুয়ার কিছু নাই, আমার কাছে দেখ বাসন সব কিছু নাই। তার কাছে আমি শুধু অনুরোধ করছে বারবার যাইয়া আমার নষ্ট করিস না, আপনারা সরকারি রেল চলক হেলিকপ্টার চলক, আমার বাড়া নাই, শুধু আমার সুবিধার কইরে দ, আমার এত বড় সর্বনাশ করিস না, আমার ক্ষতি করিস না। বারবার রিকোয়েস্ট করি যাই স্যারা অফিসার কাছে, তারার কাছে, তারার কাছে। আর লাস্টে যে বান দিছে সুরজিৎ দেবরমার নাম সুপারভাইজার করে, তার কাছে আমি রিকোয়েস্ট করছে আপনি যত কিছু করক আমার ক্ষতি করিস না। হে কইছে আমারে 5 দিনের মধ্যে বক্স কারবার দিয়া স্যারা রাস্তাটা বন্ধ জলদা সাইরা দিব, আপনি ক্ষতি করতো না। হে পালিয়ে গেছে, তার পিছনে তো আমি থাকতে পারে না, ডেলি ডেলি আমি তো কাম করে খাওয়ান মানুষ, কাম করে খাই। আমি বুঝাইও কইছে, হাত জোর করে কইছে আপনি যত বিজনেস করক যত কিছু করক আমার ক্ষতি করিস না। এই জায়গাটার নাম কিটা? এটা বিশ্রামগঞ্জ কইরমরা। তে আপনার সব লয়ে গেছে গে রেলে জলে গেছে আমার। আমি এখন রেলের কাছেও আমি গেছে কালকে, আজকেও যামো আর একটু পরে, আর সুরজিৎ দেবরমার নামে আমি কেস করে দিব। আমার এত কিছু গেছে তে সব কিছু পূরণ করে দিতে হবে।